নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আবার একটি নতুন ভিডিওতে আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমরা ছোট্ট ছোট্ট খবর আপনাদের সামনে তুলে ধরি এবং খুবই ছোট ভিডিওর আকারে 3 থেকে 4 মিনিট, এবং এটি আপনার কাজেও আসতে পারে, কারণ এই সব খবরগুলো আপনারা বড় বড় মিডিয়াতে বা টিভি চ্যানেলের বা খবরের কাগজেও কিন্তু পড়বেন না। হ্যাঁ বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের যে 10,000 টাকা দেওয়া হয় দুইবার, সেই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা আপনারা অর্থাৎ কৃষকরা অলরেডি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে এসছে, আরও 5,000 টাকা আসতে চলেছে। সেটা কবে আসতে চলেছে এবং কোন কোন কৃষক এই 5,000 টাকা পাবেন এবং কারা আবেদন করেছেন, সেই আবেদনের স্ট্যাটাস কীরকম করে আপনাকে দেখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, বিশেষ করে যারা কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করেছেন এবং যারা পুরনো কৃষক টাকা পেয়ে আসছেন তাদের জন্য। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করে এইভাবে ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে প্রভূত সাহায্য করে এবং মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। ডিসেম্বর মাসে পাবেন কৃষক বন্ধুর 2,000 থেকে 5,000 টাকা, দেখুন লিস্টে নাম। ডিসেম্বর মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে 5,000 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। কৃষক বন্ধুর নতুন প্রকল্পের আওতায় বছরে 10,000 টাকা করে সরাসরি কৃষকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয়ে থাকে, একটি হলো খারিফ মরশুম, অপরটি হলো রবি মরশুম। ইতিমধ্যেই খারিফ মরশুমে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাকি রয়েছে রবি মরশুমের টাকা, আর সেই টাকা পাঠানোর দিনও ঘনিয়ে আসছে। চলতি মাসেই অর্থাৎ ডিসেম্বর মাসেই কৃষকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা থেকে 5,000 টাকা পেতে চলেছেন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাৎসরিক 10,000 টাকাতেই শেষ নয়, এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে এককালীন 2,00,000 টাকা পাওয়া যায়। এর জন্য শর্ত রয়েছে, যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে এবং 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা গেছে তাহলে তাদের পরিবার এককালীন 2,00,000 টাকা পাবেন। কৃষক বন্ধু মৃত্যুজনিত প্রকল্পে এর জন্য অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে তা ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্ট সহকারে জমা করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং যাদের পেমেন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। আপনি সহজেই আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন, এই জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েব লিস্টে আসুন। এরপর নথিভুক্ত কৃষকদের তথ্যে ক্লিক করুন, এরপর যে কোনো একটি ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে সার্চ করলেই আবেদনের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তো বন্ধুরা, এটা কৃষকদের পক্ষে খুবই সুখবর এবং আপনারা যদি লাইভ দেখতে চান যে আপনারা কেমন করে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে রয়েছে কি না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কি না বা ভ্যালিড রয়েছে কি না, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে কীরকম করে স্ট্যাটাস দেখাতে হয় সেটা হাতে কলমে দেখে দিতে পারবো। আজ এখানেই শেষ করছি, নমস্কার, জয় হিন্দ।